একটা প্রধানমন্ত্রী দেশের সারাক্ষণ তো আমার পেছনে লাগছে, দেখতে পাচ্ছেন না? সারাক্ষণ পেছনে লাগে, টাকা দেয় না, এমনকি খাদ্যের টাকাও দেয় না। তাতে কি যায় আসে? আমার সে তাকাত আছে, শক্তি আছে, আমি জানি কি করে কি করতে হয়। সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো। আমি একটু অন্ধবিশ্বাস করি, বলতে পারেন আমি একটু গাধা আছি, আমি একটু বোকা আছি, আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি, তাতে আমায় ঠকতেও হয়। আরে আজকে আমাকে একজন বলছেন, দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বললো আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলি সবার। আমি বললাম একদিন তো রাজা রামের পিতা দশরথ একা ছিলেন, তারপরে বিয়ে করেছে, তার ছেলেরা বড় হয়েছে, তাদের পরিবার হয়েছে। কি মোদি তোমার ডাবল ইঞ্জিন? বেটি পদাও বেটি বাঁচাও, এক পয়সাও দাও না, নট এ সিঙ্গেল ওয়ান প্রাইস পেয়েছেন? কেউ কেউ কোন স্কিম বলে জানেন পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি? ডাবল ইঞ্জিন, কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন, মিথ্যে কথার কাটাকুটি, ঘ্যাচ ঘুচ কোনো কাজ নেই।